আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। যে পাপ আল্লাহকে ক্রোধান্বিত করে, মুমিন ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুণা করে থাকে, যেমন কবিরা, সগিরা, বিদআত ইত্যাদি। এসব গুণাহুর মধ্যে যে গুণা আল্লাহকে সর্বাধিক ক্রোধান্বিত করে এবং যার ফলে মৃত্যুর হার বৃদ্ধি পায়, তা হল জেনা ব্যভিচার। বর্তমানে সারা বিশ্বে জেনা ব্যভিচার এমনভাবে বিস্তার লাভ করেছে যে মানুষ একে কিছুই মনে করছে না। এর মূল হচ্ছে বেপর্দা এবং আল্লাহর ভয় অন্তর থেকে উঠে যাওয়া। আল্লাহর কাছে এ কাজ সবচেয়ে ঘৃণিত, নিন্দনীয় ও মহাপাপ। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো জাতির মধ্যে আত্মসাৎ করা বৃদ্ধি পেলে সে জাতির লোকদের অন্তরে ভয়ের সঞ্চার করা হয়। কোনো জাতির মধ্যে ব্যভিচার ছড়িয়ে পড়লে সেখানে মৃত্যুর হার বৃদ্ধি পায়। কোনো সম্প্রদায়ের লোকেরা পরিমাপ ও ওজনে কম দিলে তাদের রিজিক সংকুচিত করা হয়। কোনো জাতির লোকেরা অন্যায়ভাবে বিচার ফয়সালা করলে তাদের মধ্যে রক্তপাত বিস্তৃতি লাভ করে। কোনো জাতি প্রতিশ্রুতি ভঙ্গ করলে আল্লাহতালা শত্রুদের তাদের উপর চাপিয়ে দেন। মুয়াত্তায় মালিক, হাদিস নম্বর 1323। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুহাম্মদের উম্মত, আল্লাহর শপথ, আল্লাহর চেয়ে রাগী আর কেউ নেই। তিনি রাগ করেন তার সেই বান্দা বান্দির প্রতি যে ব্যভিচার করে। হে মুহাম্মদের উম্মত, আল্লাহর শপথ, আমি যা জানি, যদি তোমরা তা জানতে তাহলে অবশ্যই কম হাসতে এবং বেশি বেশি কাঁদতে। মিশকাত, হাদিস নম্বর 1483। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সপ্ত আকাশ এবং সপ্ত জমিন বিবাহিত ব্যভিচারীর প্রতি অভিসম্পাত করে। জাহান্নামে এদের লজ্জাস্থান থেকে এমন দুর্গন্ধ বের হবে যা জাহান্নামীরাও সহ্য করতে পারবে না। আগুনের আজাবের সঙ্গে সঙ্গে জাহান্নামে তারা লাঞ্ছনাও ভোগ করবে। হাদিস শরীফে রয়েছে, ব্যভিচারের মন্দ পরিণাম 6টি, 3টি দুনিয়ায় আর 3টি আখিরাতে। দুনিয়ার 3টি হল সৌন্দর্য নষ্ট হওয়া, দরিদ্রতা, অকাল মৃত্যু। আর আখিরাতের 3টি হল আল্লাহর অসন্তুষ্টি, হিসাব নিকাশের কঠোরতা এবং জাহান্নামের কঠিন শাস্তি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা ব্যভিচারের নিকটবর্তীও হইও না, কারণ তা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ। সূরা বনী ইসরাইল আয়াত 32। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বান্দা যখন ব্যভিচারে লিপ্ত হয় তখন তার ভেতর থেকে ঈমান বেরিয়ে যায় এবং এটি তার মাথার উপর মেঘখণ্ডের মতো ভাসতে থাকে। অতঃপর সে যখন তওবা করে তখন ঈমান পুনরায় তার কাছে ফিরে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ব্যভিচার করে বা শরাব পান করে, আল্লাহতালা তার ওপর থেকে ঈমান ছিনিয়ে নিয়ে যান, যেভাবে মানুষ মাথার দিক দিয়ে জামা খুলে নেয়। মহান আল্লাহতালা আমাদের সবাইকে ব্যভিচার সহ সকল পাপ পরিত্যাগ করার এবং বেশি বেশি ন্যাক আমল করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।